আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে লাউ পাতা দিয়ে ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে শুরুতেই আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি দেখুন এই লাউ পাতাকে আমি প্রথমে একটু কেটে নেব এই ডাটাটা সহ লাউ শাকের ভিতরে আঁশটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আঙ্গুল দিয়েভাবে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে এটা তুলে নেওয়া যাচ্ছে এটা নরম ডাটাটাও আমি এভাবে করে নিয়ে তো দুপাশের আশটায় আমি ছাড়িয়ে নিলাম এটাকে চলে যাচ্ছে সেদ্ধ করার জন্য এখানটা নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের শাক সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ অনেক বেশি দেয়া যাবে না জাস্ট এই শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে শাকের ভেতর থেকেও একটু পানি বের হবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো একটু সময় পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি তো শাকটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে এটাকে আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নিব এর ভেতরে যেন পানি না থাকে পানিটা শুকিয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি শাকটাকে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে পাটায় এটাকে বেটে নিতে পারেন শাকটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল শাকটা দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি এর ভেতরে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে শাকটা আমি এভাবে ভর্তা করে নিয়েছি আর এর ভেতরে কিন্তু দেখুন পানি আছে এই পায়েটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এটাকে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম এবার নেড়ে এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে এভাবে ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেড়ে যাবে দেখুন এটার ভিতরে আর পানি নেই এটাকে আমি নামিয়ে একটা বোলের ভিতরে এনেছি এর ভিতরে কোনো পানি থাকা যাবে না এবার সে একই ফ্রাই ভিতরে আমি নিয়ে এনেছি আবারও একটু তেল চার থেকে পাঁচটা মরিচ নিয়ে এনেছি আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন ঝালের পরিমাণটা আপনারা যে পরিমাণে খান সেইভাবেই দেবেন তেলের ভিতরে আমি মরিচটা একটু ভেজে নিয়েছি এক পাশে আর তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিচ্ছি এ ভর্তা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলেই ভালো একসাথে পেঁয়াজ আর রসুনটাকে আমি আবারও ভেজে এনেছি পেঁয়াজ আর রসুনটা একদমই নরম হয়ে যাবে এভাবে এটাকে ভাজতে হবে তো দেখুন সবগুলো আইটেমে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা বোলের ভিতরে নিয়ে এনেছি শুকনো মরিচটাকে আমি এবার একটু লবণ দিয়ে ভালোভাবে এভাবে ভেঙে নিয়েছি শুকনো মরিচটা ভাঙার পরে এর ভিতরে পেঁয়াজ আর রসুনটাও মেখে নিতে হবে রসুনটাকে আমি একটু চটকে একটু ভর্তা করে নিয়েছি একদমই মেহি করে ভর্তা করতে হবে এরকম না একটু আস্ত থাকলে এটা মুখের ভিতরে পড়লে খেতে ভালো লাগবে তো এটাকে আমি মেখে নিচ্ছি এবার ভেজে নেওয়া ভর্তাটাও আমি দিয়ে দিচ্ছি এবার ভর্তাটাকে আমি মেখে নিচ্ছি এর ভিতরে একটু কাঁচা সরিষার তেলও ব্যবহার করছি যাতে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা ভালো আসে ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন একটু রেডি হয়ে গেছে একটু ভিন্নভাবে তৈরি করে নিলাম লাউের শাকের ভর্তা খেতে অসম্ভব মজাদার শুধু শুধু এই ভর্তা দিয়েই অনেকগুলো খেয়ে নেওয়া যাবে এটাকে আমি একটা মাটির বাটিতে পরিবেশন করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের লাউ শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আগামীতে অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি আল্লাহ হাফিজ